জিয়া ক্ষমতা আসার পরে সে একটা এলিট শ্রেণী তৈরি করে, ব্যাংকে ঋণ খেলাপি, ব্যাংক খুলে দেয় সকলের জন্য যা তার হাতে। আজকে জিয়াউর রহমানের তৈরি করা সংগঠন, আপনারা জানেন যে হাইকোর্টে উচ্চ আদালতের রায় আছে যে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে জিয়া যে ক্ষমতা দখল করেছিল এবং নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছিল সেটা সম্পূর্ণ অবৈধ। জিয়া এরশাদ তাদের এই ক্ষমতা দখলটাকে উচ্চ আদালত অবৈধ বলে ঘোষণা দেয়। তো অবৈধ যে ক্ষমতা দখলকারী, সে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসে একটা দল গঠন করে, সে দলও তো আসলে মূলত অবৈধ হয়ে যায়। যে দলের জন্ম মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর দ্বারা যে দলের জন্ম, তারা আবার গণতন্ত্র উদ্ধারটা কি করবে সেটাই আমার প্রশ্ন।